থাকতে পারে যে একটা রোডে ট্রান্সপোর্টেশন সিস্টেম আছে, ভেহিকেলস, হ্যাঁ একটা ভেহিকেল হতে পারে, তারপর তার পেডিস্ট্রিয়ান্স, পেডিস্ট্রিয়ান্স বা হ্যাঁ পেডিস্ট্রিয়ান, তারপর তো নর্মাল একটা রোডে ট্রান্সপোর্টেশনে কি কি আসতে পারে তোমাকে যদি একটু বলি, যে একটা ট্রান্সপোর্টেশন সিস্টেমের কম্পোনেন্ট মানে যারা সুবিধা ভোগ করে বা কি কি দিয়ে একটা ট্রান্সপোর্টেশন সিস্টেম ক্রিয়েট হয়, যদি একটু নর্মাল সরে বসে বলি, তো কারা কারা থাকে তোমাদের, নর্মালে থাকে কি যেটা বলছো, একটা ভেহিকল থাকতে হবে, রোড থাকতে তো রোডের উপর ভেহিকল থাকতেই হবে, ভেহিকেল অনেক টাইপ আছে, বাস থাকে বা অন্যান্য ভেহিকেল থাকে, তারপর তোমাদের পেডিস্ট্রিয়ান থাকে ঠিক না, মানে যারা রোডটা ইউজ করবে বা রোডের মাঝখান দিয়ে ক্রসিং করবে, তারপর কারা থাকে, যারা ড্রাইভার, যারা ভেহিকেল গুলো চালায়, ড্রাইভার থাকে, তাছাড়া তোমাদের আরো কম্পোনেন্ট থাকে, তোমাদের মনে করো যে এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট থাকতে পারে, যে এনভায়রনমেন্টাল ওইখানে কন্ডিশন কেমন, তোমাদের ওইটা পারে একটু হালকা করে কম্পোনেন্ট, রোড সিগন্যাল, সাইন, সাইনবোর্ড তারপর হচ্ছে সিগন্যাল, সাইন বোর্ড, এগুলো টোটাল হচ্ছে পাঁচটা কম্পোনেন্ট আছে মেনলি থাকে। আজকে আমরা এইসব জিনিস নিয়ে এবং এদের ক্যারেক্টারিস্টিক গুলো কি কি, নর্মালি হচ্ছে আমাদের এখানে ভেহিকেলের ক্যারেক্টারিস্টিক কি, মানে ভেহিকেলের একজন ভেহিকেলের মানে ভেহিকেলের কি কি ক্যারেক্টারিস্টিক থাকা রাখতে পারে, ড্রাইভারের ক্যারেক্টারিস্টিক কি, মানে একজন ড্রাইভার রুট যখন গাড়ি চালায় তার কি কি টাইপের চেঞ্জ আসে বা তার কি কি ক্যারেক্টারিস্টিক থাকতে পারে, পেডেস্ট্রিয়ান যখন রাস্তা দিয়ে হাঁটে তার কি কি টাইপের, এগুলো আমরা পড়বো। তো নর্মালি প্রথমে আজকে আমরা যে জিনিসটা শুধু কভার করবো, কভার করবো শুধুমাত্র পেডেস্ট্রিয়ানের ক্যারেক্টারিস্টিক, আর একটা হচ্ছে তোমাদের ড্রাইভারের ক্যারেক্টারিস্টিক গুলো কভার করবো আর কি। তো এখন নর্মালি ম্যাথ নাই, আমরা ভেহিকেলের ক্যারেক্টারিস্টিকটা নেক্সট ক্লাসে আমি কভার করবো, আমি হয়তো কালকে আমার একটা তোমাদের ইম্পর্টেন্ট কাজ আছে দেখে আমি আজকে ক্লাসটা এত লেন্দি নিব না আর কি। তো আমি তোমাদের শেয়ারে যাই, শেয়ার স্ক্রিন, তোমরা তোমাদের জন্য সবচেয়ে ভালো যেটা হবে, তোমরা হচ্ছে এখানে মানে পয়েন্ট বাই পয়েন্ট যদি তোমরা রিডিং করো তাহলে তোমাদের জন্য এটা খুব সুবিধা হবে আর কি। আর কারো কাছে যদি বইটা না থাকে, বইটা ছোট্ট একটা বই, তোমাদের কোন একটা বেগুনি কালারের বই আর কি, বইটা কি আছে কারো কাছে? না স্যার, না থাকলে সমস্যা নাই, তবে এই জিনিসগুলো আসলে ইয়ে থেকে পড়লে অনেক সুবিধা আর কি। আচ্ছা আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমাদের কি, যে পিডিএফটা দিছেন ওইটা, এটা হ্যাঁ এটাই পুরো বইটা আর কি, এটা শানের বই আর কি, আমরা আমরা এটাই পড়ে এসেছিলাম। তো রিড ইউজার এন্ড ভেহিকেলের ক্যারেক্টারিস্টিক, যে রোড ইউজার কারা এবং এটা ভেহিকেলের যে সকল আছে এগুলোর কম্পোনেন্ট কি। সো আমি একটু যেটা বলতেছিলাম যে একটা ট্রাফিক স্ট্রিমের একটা কম্পোনেন্ট থাকে, ট্রাফিক স্ট্রিমের কতগুলো টাইপের কম্পোনেন্ট থাকে, সো এখানে বলছে আমাদের ফাইভ টাইপের কম্পোনেন্ট একটা ট্রাফিক সিস্টেমে থাকতে পারে। সো ফাইভ টাইপের কম্পোনেন্ট গুলো আসলে কি কি, ফাইভ টাইপের কম্পোনেন্ট যেগুলো হচ্ছে রোড ইউজার হতে পারে, সো রোড ইউজার কারা কারা, যেমন ড্রাইভার হতে পারে, পেডিস্ট্রিয়ান হতে পারে, বাইসাইকেলিস্ট হতে পারে বা প্যাসেঞ্জার, তো পাঁচ টাইপের হচ্ছে তোমাদের রোড ইউজ, চার টাইপের রোড ইউজার থাকে, যারা ড্রাইভার গাড়ি চালায় বা যারা রাস্তা ক্রসিং করতেছে, যা বা সাইকেল চালাচ্ছে, বাইসাইকেলিস্ট। তো বাংলাদেশের ক্যারেক্টারিস্টে বাইসাইকেলিস্টের জন্য আলাদা কোনো লেন থাকে না, ঢাকা হয়তো রিসেন্ট দেখতেছি যে কয়েকটা লেন অনেক খুব অভিজাত এলাকা ছাড়া বাইসাইকেলিস্টের জন্য আলাদা লেন থাকে না, তো ওরা আসলে একই লেনে আসলে সাইকেলটা চালায় আর কি। আর তাছাড়া হচ্ছে আমাদের প্যাসেঞ্জার। তো আর ভেহিকেল কি হতে পারে, আমাদের প্রাইভেট ভেহিকেল হতে পারে বা কমার্শিয়াল ভেহিকেল হতে পারে। আর একটা যদি বলো যে আমাদের বলো তো ঢাকা শহরে তোমাদের যানজট, তো যারা ঢাকায় থাকো যানজটের সবচেয়ে মেইন কারণটা কি বলতে পারবা? প্রাইভেট কার, অতিরিক্ত গাড়ি, অতিরিক্ত গাড়ি থেকে মেইন হচ্ছে, মেইন হচ্ছে প্রাইভেট কার আর কি, আমরা প্রাইভেট কারের কারণে হচ্ছে বেশি যানজটটা লাগে আর কি। যদিও মানুষ বলে থাকে যে তোমাদের আসলে মেইনলি যানজটটা লাগে হচ্ছে তোমাদের ইয়ার কারণে, কি বলে যে তোমাদের লোকাল বাসের কারণে, তবে লোকাল বাস থেকেও বেশি যানজটের মেইন যে রিজনটা সেটা হচ্ছে আমাদের প্রাইভেট কার। লোকাল বাসের আসলে ওখানে ড্রাইভারের বিহেভিয়ার উপর ডিপেন্ড করে, তবে প্রাইভেট কারের জন্য আসলে মেইন নিয়ে যানজটটা লাগে। তাছাড়া আছে আমাদের স্ট্রিটস, হাইওয়ে, এখানে হাইওয়ে অনেকগুলো প্রকার ব্যথ আছে, এগুলো হয়তো তোমাদেরকে পড়ানো হয়েছে বা তোমরা পড়বা নেক্সট কোর্সে। ট্রাফিকের কন্ট্রোল ডিভাইস আছে, আর জেনারেল এনভায়রনমেন্ট, জেনারেল এনভায়রনমেন্ট বলতে আসলে আমরা যেগুলো ট্রাফিক অপারেশনের উপর যেগুলো আমাদের ইম্প্যাক্ট ফেলাতে পারে, যেমন ওয়েদার বা লাইটেনিং বা ডেন্সিটি, বা জেনারেল এনভায়রনমেন্ট বলতে কোনটা বুঝতে পারে, ধরো যে তোমাদের নর্মালি যে একটা প্রবলেম হয়, যে বাংলাদেশে হয়তো প্রবলেমটা হয় না, বিশেষ করে তোমাদের চীন বলো বা ভারতের দিল্লি বলো ওইসব এরিয়াতে প্রবলেমটা হয়, যেমন হচ্ছে ফগ হয় বুঝছো, মানে মানে নর্মাল ফগ না, তোমাদের হতে পারে যে তোমাদের এয়ার পলিউশনের কারণে ফগ ক্রিয়েট করে, আমার কথা বুঝ শুনতে পারতেছো? জি স্যার। তো ফগের কারণে দেখা যায় প্রায় অ্যাক্সিডেন্ট হয় আর কি, নর্মালি তোমাদের এটা চায়না, চায়নার দিকে বা তোমাদের দিল্লির দিকে, ইন্ডিয়ার দিল্লির দিকে এই মাঝে মাঝে দেখা যায়, এই কারণে আমাদের রোডের ট্রাফিক সিস্টেমও চেঞ্জ করা লাগে আর কি। সো এটা হচ্ছে তোমাদের এই পাঁচটা কম্পোনেন্ট আমাদের কি কি।
এখন সেকেন্ড পয়েন্ট যেটা বলছে আমাদের ডিলিং উইথ ডাইভার্সিটি, এখন আমাদের ডিলিং উইথ ডাইভার্সিটি কি, আমাদের ট্রাফিকের প্রত্যেকটা কম্পোনেন্ট হচ্ছে অনেক ডাইভার্সিফাই। ব্যাপারটা আসলে কি বুঝাচ্ছে, মনে করো যে এখানে ড্রাইভার নিয়ে যদি আমি জাস্ট বলি, মনে করো এখানে ড্রাইভারের কিন্তু এইজের একটা ডিফারেন্স আছে। প্রথম অল্প বয়সী ড্রাইভার হয়তো মেন্টাল যে বিহেভিয়ার বা তোমাদের হচ্ছে এক এক রকম হয়, আবার পেডিস্ট্রিয়ানের মধ্যে মনে করো, পেডিস্ট্রিয়ান বলতে কি বুঝাচ্ছে, মনে করো যে তুমি যদি রাস্তা দিয়ে হাঁটো, তোমার হাঁটার স্পিড আর একজন যদি বয়স্ক লোকের হাঁটার স্পিড কিন্তু আমাদের সিমিলার টাইপ হবে না, বা প্যাসেঞ্জারের বিহেভিয়ার। সো আসলে আমাদের ট্রাফিক কম্পোনেন্ট যখন আমরা ডিজাইন করি এবং সিগন্যালিং যখন আমরা ডিজাইন করি, আমাদের ডাইভার্সিটির সাথে আমাদেরকে ডিজাইনটা করা লাগে। এটা কি কারণে ডাইভার্সিটির সাথে ডিলিংটা আমাদের করা লাগে, এটাকে খুব মানে একটু সহজ সুযোগ বাংলায় বলতে পারবো যে আসলে কেন আমাদের আসলে ডিলিংটা করা লাগে, ডাইভার্সিফাই ব্যাপারটা আসলে কি, মানে আমি যেটা বলতেছি যে ডাইভার্সিটির সাথে নিয়ে আমাদের ডিজাইনটা কেন করা লাগে। মনে করো তুমি, তোমার বয়স হচ্ছে কম, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবা, বা তোমাদের সকলের এখানে বয়স হচ্ছে কম, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবা, মনে করো রাস্তাটা ক্রস করতে তোমার কত সেকেন্ড সময় লাগবে, মনে করো তোমার 10 সেকেন্ড সময় লাগবে, তাই না? হ্যালো, জি স্যার, 10 সেকেন্ড মনে করো, মাত্র 10 সেকেন্ড সময় লাগবে। কিন্তু যখন একজন বয়স্ক লোক রাস্তা দিয়ে হাঁটবে তখন তার সময় লাগবে কত, মনে করো যে তার সময় লাগবে, মনে করো যে হাফ মিনিট সময় লাগবে। তো আমি যদি ট্রাফিকের সিগন্যাল ডিজাইন করতে চাই, তখন সিগন্যাল ডিজাইন যদি আমি এখানে সিগন্যালিং টাইম, ধরো আমি কথা কথা বলতেছি, আসলে তো 10 সেকেন্ড হয় না, এখানে আমি সিগন্যালিং টাইম যদি মাত্র 10 সেকেন্ড দিই, মানে হচ্ছে আমার 10 সেকেন্ড পর পর হচ্ছে সিগন্যালটা পড়ে যাবে, তখন কি কোনো ক্ষেত্রে কি বয়স্ক লোকটাকে আমাদের এখান থেকে রাস্তাটা পার হতে পারবে না? স্যার না, এই জন্য আমরা যখন ট্রাফিক সিস্টেম ডিজাইন করি আমরা একটা জিনিস ইউজ করি, সেটাকে বলে পার্সেন্টাইল, সেটাকে বলা হয় পার্সেন্টাইল। তো পার্সেন্টাইল অনেক রকম হতে পারে, 85% পার্সেন্টাইল হতে পারে, 50% পার্সেন্টাইল। পার্সেন্টাইল মানে হচ্ছে কি, আমরা হচ্ছে ধরো যে তোমাদের এখানে 100 জন মানুষ আছে, 100 জন মানুষের হচ্ছে আমরা ওয়াকিং স্পিড মেজার করব, 100 জন মানুষের আমরা কি মেজার করব, ওয়াকিং স্পিড মেজার করব, মানে সে কত স্পিডে আসলে সে হাঁটতে পারে আর কি। তো ওয়াকিং স্পিড মেজার করার পরে আমি ধরো আমি যেটা বলতেছিলাম যে তোমাদের বয়স্ক লোকটাকে রাস্তা পার হতে কত সময় লাগে, মনে করো হাফ মিনিট সময় লাগে। এখন বয়স্ক লোকের জন্য হাফ মিনিট সময় লাগে, কিন্তু কেউ যদি মনে করো পঙ্গু হয়, তার জন্য দেখা যাবে যে রোডটা পার হইতে তোমাদের 1 মিনিটের মতো টাইমও রাখতে পারে, তাই না? এখন যদি আমি যদি তোমাদের এখানে সিগন্যালিং যদি 1 মিনিট দেই, এটা কি আমার জন্য ফিজিবল হবে? সব কারণ হচ্ছে আমি তো এখানে দেখা যাবে অনেক বেশি কনজেশন হয়ে যাবে রোডের মধ্যে। সেই জন্য আমরা যেটা করে পার্সেন্টাইলে হিসাব করি, মানে হচ্ছে দেখি যে আমরা 85% মানুষ, মানে মানে 85% মানুষের যে এভারেজ স্পিড আছে সেটা ধরে হচ্ছে আমরা সিগন্যালের ডিজাইনটা করে ফেলি আর কি। জাস্ট এটা সিগন্যালের জন্য বললাম আর কি, 85%-এর জন্য আমরা যে স্পিড আছে সেটা ধরে আর কি। তার মানে হচ্ছে কি, আমরা যদি সিগন্যাল ডিজাইন করি অ্যাটলিস্ট 85% মানুষ হচ্ছে রোডটা ক্রস করতে পারবে, বাকিটাও করতে পারবে না যে এমন না, বাকিটাও পারবে আর কি। তারপর আমরা একটা মোটামুটি একটা ফিজিবিলিটি নিয়ে আসি। সো এটাকে আমরা বলি হচ্ছে ডিলিং উইথ ডাইভার্সিটি। আচ্ছা, সো এখানে সেকেন্ড যে পয়েন্ট আমি তোমাদের বলতে চাইছি সেটা হচ্ছে ভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রাইভার। যখন একটা ড্রাইভার যখন রোড দিয়ে গাড়ি চালায়, তার আছে কিছু ভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স, মানে সে কতটুকু আসলে দেখতে পারে। সো তোমরা যদি এখন তোমরা সবাই মোবাইলে যে তাকায় আছো, তো তোমরা আসলে মানে এখানে আমাদের ভিজুয়াল ক্যারেক্টারিস্টিকটা আসলে তোমাদের যদি আমরা বলি, তোমাদের তিনটা জিনিসের উপর ডিপেন্ড আছে, তিন রকমের ভিশন আছে আর কি, আমরা তিন টাইপের ভিশন দেখতে পারি। সো একটা হচ্ছে একুইড বা ক্লিয়ার ভিশন। একুইড বা ক্লিয়ার ভিশনটা কি হয়, একুয়েট বা ক্লিয়ার ভিশন যেটা আমি বুঝাচ্ছি, যেটা হচ্ছে আমি যখন তাকাই, দেখো হচ্ছে আমি এখন আমার ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে আছি, আমি শুধুমাত্র ল্যাপটপের স্ক্রিনে যে সকল লেখা আছে সেগুলো আমি দেখতে পারতেছি। তো আমার চোখ থেকে ল্যাপটপের স্ক্রিনে যদি আমি অ্যাঙ্গেলটা মেজার করি, এটা কত ডিগ্রি থেকে কত ডিগ্রি, 3 থেকে 10 ডিগ্রির মাঝখানে কিন্তু আছে। আমার কথাই বুঝতে পারতেছো একুয়েট ভিশন জিনিসটা আমি কি বুঝাচ্ছি? হ্যালো হ্যালো, বুঝতে পারো না? যেটা বলতেছি মনে করো একটা মানুষ আছে, সে মনে করো এখান থেকে এই যে 10 ডিগ্রির মধ্যে যে জিনিসটা থাকে সেই জিনিসটা সে পড়তে পারে, ঠিক না? তুমি যদি কারো দিকে তাকায় থাকো, তার আশেপাশে যদি কোনো কিছু রাখো, তুমি কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি ফোকাস দিবে না, তখন এই জিনিস তুমি সেটা পড়তে পারবে না। এটাকে আমরা বলি হচ্ছে একুয়েট ভিশন আর কি। সো সেকেন্ড হচ্ছে আমাদের ক্লিয়ার ভিশন। ক্লিয়ার ভিশন বলতে কি বুঝাচ্ছে, ক্লিয়ার ভিশন হচ্ছে বলতে এটা বুঝাচ্ছে যে আমাদের 10 থেকে 12 ডিগ্রি, 10 থেকে 12 ডিগ্রি বলতে কোনটা বুঝা যাচ্ছে, আমরা এখানে যাই। মনে করো প্রথমেটা হচ্ছে আমাদের একুইট ভিশন, যেটা বুঝাচ্ছে একুইট ভিশন, দেখো এই যে 3 থেকে 10 ডিগ্রি, ঠিক আছে, এই 3 থেকে 10 ডিগ্রি যেটা আছে এখানে, 3 থেকে 10 ডিগ্রির মাঝখানে যদি কোনো কিছু আসে সেই জিনিসটাকে আমরা ইজিলি রিড করতে পারি আর কি, যে আমাদের আসলে কোন জিনিস লেখা আছে সেটা আমরা পড়তে পারবো। আমার কথা শুনতে পারতেছো? জি স্যার। আচ্ছা,
ইকুইডিশনের পরে বলেছে আমাদের যে প্লেয়ার ফেয়ারলি ক্লিয়ার ভিশন যেটা বলতেছে আর কি ফেয়ারলি ক্লিয়ার ভিশন আসলে আমরা কি বুঝাচ্ছি ফেয়ারলি কিসের বিষয় বলতে 10 থেকে 12 ডিগ্রি 10 থেকে 12 ডিগ্রির মাঝখানে যদি কোনো কিছু থাকে সেটার আমরা হচ্ছে কালার বা লাইট সেটা আমরা সেন্স করতে পারি মানে ড্রাইভার সেই জিনিসটাকে সেন্স করতে পারে এখন আরেকটা হচ্ছে পেরিফেরিয়াল ভিশন বলতে যেটা বুঝাচ্ছে দেখো যে চোখের সাথে 180 ডিগ্রি বা 120 ডিগ্রি মানে এই টাইপে এই এই 180 থেকে 120 ডিগ্রিতে যে সকল জিনিসপত্রগুলো তোমাদের থাকবে তোমাদের হচ্ছে পেরিফেরিয়াল ভিশনে যদি যে থাকে সেই জিনিসটা হচ্ছে আমরা মানে জাস্ট আমরা বুঝতে পারবো যে এখানে কোনো কিছু একটা অবজেক্ট আছে মানে পেরিফেরিয়াল ভিশন যদি এখানে গাছ থাকে আমরা বুঝতে পারবো যে এখানে একটা ট্রি আছে গাছ আছে বা এখানে বাড়ি আছে মানে আমরা জিনিসটা আমরা দেখতে পারবো কিন্তু এই যে আমি বলতেছি ইকুইডিশন পেরিফেরিয়াল ভিশন এই সকল জিনিস আসলে আমাদের চেঞ্জ হয় এই চেঞ্জগুলো কিসের সাথে হয় চেঞ্জগুলো আমাদের ভেলোসিটির সাথে হয় নরমালি দেখা যায় যে আমাদের এই যে পেরিফেরিয়াল ভিশনটা আছে পেরিফেরিয়াল ভিশনটা যদি আমাদের স্পিড ইনক্রিজ হয় সাথে সাথে এই পেরিফেরিয়াল ভিশনটা ন্যারোয়ার হয়ে যায় ন্যারোয়ার মানে বুঝতে পারছো কি বলছি আমি হ্যালো ঝাপসা হয়ে যায় মানে ঝাপসা হয়ে যায় মানে এটা এখন এটা কত আছে 180 ডিগ্রি আছে যদি আমি আরো জোরে দৌড়ে দেখা যাবে আমি 180 ডিগ্রিতে কোনো কিছু আমি আসলে অবজেক্টটা আমি বুঝতে পারবো না তখন দেখা যাবে কি এটা 90 ডিগ্রি হয়ে গেছে মানে এই বরাবর একটা লাইন আর এই বরাবর একটা লাইন মানে 90 ডিগ্রি হয়ে গেছে আর কি বা আরো জোরে ধরলে আরো কম হয়ে যায় সো বলা আছে যে নরমালি তো দেখা যায় যে আমাদের তোমাদের যদি তোমাদের 60 ডিগ্রি 60 মাইল পার আওয়ার যদি কোনো অবজেক্ট যায় মানে আমি গাড়িতে বসে থাকি তখন আমাদের পেরিফেরিয়াল ভিশনটা ন্যারো হয়ে যায় তোমাদের 40 ডিগ্রি পর্যন্ত বুঝছো আর যদি আমি 20 মাইল পার আওয়ারে কোনো একটা গাড়ি যাই তখন আমাদের পেরিফেরিয়াল ভিশনটা তোমাদের হয়ে যায় 100 ডিগ্রি মানে দেখো এটা কিন্তু 180 ডিগ্রি 100 ডিগ্রি কিন্তু আরো ছোট আর এটা হলে যত স্পিড বাড়বে তত হচ্ছে আমাদের পেরিফেরিয়াল ভিশনটা তত আরো আমাদের ছোট হয়ে আসে আর কি এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের আজকে টাইটেলে যেটা হচ্ছে আমাদের পারসেপশন এবং হচ্ছে রিয়াকশন টাইম এটা হচ্ছে আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস খাতা দিবি খাতায় লিখে রাখতে পারো পারসেপশন এন্ড রিয়াকশন টাইম ঠিক আছে এখন পারসেপশন এবং রিয়াকশন টাইম বলতে আসলে আমাদের কি বোঝায় একটা হচ্ছে পারসেপশন আর একটা হচ্ছে আমাদের রিয়াকশন তো ধরো পারসেপশন বলতে আমাদের কি বোঝায় কি বলতে পারবা স্যার একটা জিনিস আইডিয়া ধারণা করা আইডিয়া করা এইটা হচ্ছে আইডিয়া ধারণা করা এখন ধরো যে তুমি রাস্তায় গাড়ি চালাচ্ছো হ্যাঁ তো রাস্তার তোমার পারসেপশন রাস্তায় গাড়ি চালাচ্ছো তো তোমার রাস্তার মাঝখানে যদি হঠাৎ করে একটা মানুষ এসে পড়ে তখন তোমাকে আইডিয়া করা লাগবে কি কয়েকটা জিনিস আইডিয়া করা লাগবে যে মানুষ কত দূর ডিস্টেন্স দূরে আছে তারপর হচ্ছে মানুষটাকে আসলে রাস্তাটা ক্রস করতে পারবে কিনা তো এইটা নিয়ে একটা আইডিয়া করা তারপর হচ্ছে তোমাদের রিয়াকশন করা এখন মনে করো ড্রাইভারদের জন্য একটা পারসেপশন এবং রিয়াকশন একটা ব্যাপার আছে পারসেপশন এবং রিয়াকশনের জিনিসটাকে ড্রাইভার যখন রাস্তায় একটা মানুষ দেখে ড্রাইভার কি করা লাগে ব্রেকিং ক্যারেক্টারিস্টিক মানে ব্রেক ধরা লাগে এই জন্য তাকে কি বোঝা লাগবে তাকে তার মাথায় তখন দুইটা জিনিস কল্পনা আছে যে প্রথম জিনিস যেটা ধরো আমি এটা স্ক্রিনে চলে যাই যে আমি কি ব্রেক ধরবো নাকি আমি ধরবো না নাকি আমি লোকটাকে কাটায় সামনে দিয়ে চলে যাবো তো এখানে পারসেপশন এবং রিয়াকশনের ক্ষেত্রে আমাদের চারটা প্রসেস আছে প্রথমটা হচ্ছে আমাদের ডিটেকশন ডিটেকশন হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে আমাদের মাঝখানে কোনো অবজেক্ট আসলো নাকি আসবে না সেই ফিল্ড ভিশনের মাঝখানে জিনিসটা আমাদেরকে ডিটেক্ট করা লাগে প্রথম জিনিসটা হচ্ছে আমাদের ডিটেকশন সেকেন্ড হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশন আমাদেরকে ইনফরমেশন গ্যাদার করা লাগে যে যে সামনে যে অবজেক্টটা আছে বা যে হিউম্যানটা আছে আমি কি সে তাকে হিট করব নাকি সে আগে রাস্তাটা ক্রস করতে পারবে এটা নিয়ে আইডেন্টিফাই করা লাগে মানে ইনফরমেশন সেকেন্ড হচ্ছে ডিসিশন এখন ডিসিশনটা কি আমি কি গাড়িটাকে স্পিড আপ করব বা গাড়িটাকে টার্ন করব বা গাড়িটাকে আমি ব্রেক করব আরেকটা হচ্ছে সেকেন্ড হচ্ছে আমাদের রেসপন্স আমি যদি যখন ডিসিশনটা নিয়ে ফেলাম এখন আমার রেসপন্সটা আমার আসলে কেমন হবে এখন এখানে আমাদের পারসেপশন এবং রিয়াকশন টাইম এক এক মানুষের এক এক রকম হতে পারবে এখন বলো তো মানে পারসেপশন রিয়াকশন টাইম এখন এটা বেশি হলে ভালো নয় কম হলে ভালো কম হলে কেন ভালো কম হলে স্যার যত তাড়াতাড়ি স্যার এটা সে ডিটেক্ট করতে পারবে এবং আইডেন্টিফিকেশন করতে পারবে তত ভালো হ্যাঁ যত তাড়াতাড়ি আমি আইডেন্টিফাই করতে পারবো এটা হচ্ছে আমার জন্য ততই ভালো আর কি আর এই যে আমি এখন দেখাইলাম এখানে তোমাদের চারটা জিনিস একটা হচ্ছে ডিটেকশন তোমাদের আইডেন্টিফিকেশন রেসপন্স এগুলো সবাই একসাথে পিআইবি টাইম বলা হয় বা তোমাদেরকে এটাকে আমরা পিআরটিও বলি পারসেপশন রিসেপশন টাইমও আমরা আসলে বলে থাকি তো নরমালি হচ্ছে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্টেট এন্ড হাইওয়ে এন্ড ট্রান্সপোর্টেশন অফিসিয়াল বলছে যে একটা ড্রাইভারের পারসেপশন এবং রিয়াকশন টাইম তোমাদের 2.5 সেকেন্ড হতে পারবে মানে হচ্ছে তাকে কোন একটা অবজেক্ট দেখে 2.5 সেকেন্ডের মাঝখানে তাকে ডিসিশন মেকিং করা লাগবে
তার মানে কিন্তু এই না যে সে আড়াই সেকেন্ডের মধ্যে গাড়িটা থামাবে, এটা কিন্তু আমি বলতেছি না। আমি কি বলতেছি, মানে তুমি দূরে একটা অবজেক্ট দেখছো, তুমি আড়াই সেকেন্ডের মধ্যে তুমি ব্রেক ধরার মানে ডিসিশনটা তোমাকে নেওয়া লাগবে। আমার কথা বুঝতে পারছো? হ্যালো, দেখা গেছে যে তোমাদের তবে দেখা যায় ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার তোমাদের রিকমেন্ড করে যে পারসেপশন টাইম হচ্ছে এক সেকেন্ড হলে হচ্ছে আমাদের জন্য হচ্ছে ভালো। তো এখানে আরো কিছু ক্রাইটেরিয়া আছে আমাদের হাইওয়ে এর জন্য, আমাদের পারসেপশন রিসেপশন টাইম কত হতে পারবে। এখানে বলছে ক্রাইটেরিয়া বলে দিছে, রুরাল রোডের জন্য পারসেপশন রিসেপশন টাইম হতে পারবে হচ্ছে 3 সেকেন্ড রুরাল রোডের জন্য, এবং আরবান রোডের জন্য দেখা গেছে এটা হচ্ছে 9.1 সেকেন্ড। তাছাড়া আমাদেরকে আরো বলছে তোমাদের যদি দেখা যায় যে আমাদের যে যেখানে কলিউশন হয়, মানে কলিউশনের জন্য তোমাদের অলরেডি সিগন্যাল দেয়া আছে এখানে কলিউশন হতে পারবে, সেখানে পারসেপশন রিসেপশন টাইম 10-11 সেকেন্ড রুরাল রোডের জন্য এবং সাবারবান রোডের জন্য 12-12.9 সেকেন্ড পর্যন্ত আমাদের হইতে পারে। এখন দেখো এখানে একটা ব্যাপার আছে পারসেপশন রিসেপশন টাইমের, তোমাকে যদি বলি রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয় কিসের জন্য বলো তো? হ্যালো স্যার, কারণে অথবা গাড়ির কারণে অথবা মোটরসাইকেলের কারণে, এই জন্য। এখন ধরো যে তুমি রাস্তায় হুট করে মানে একটা রোড আঁকি আমি পারসেপশন রিসেপশন টাইম যেটা পড়াচ্ছি, একটা রোড আঁকলাম, এই রোডের কাছে একটা মানুষ এসে বললো, এটা যে প্রথম না, একটা মানুষ এসে বললো এখানে একটা ড্রাইভার আছে, ধর এখানে একটা ড্রাইভার আছে, একটা রোড আছে, মানে একটা হাইওয়ে রোড, এর মাঝখানে একটা ফুট করে একটা মনে করে ল্যাম্প পোস্ট আছে, রোডের মাঝখানে ল্যাম্প পোস্ট আছে। সো কার পারসেপশন বেশি হবে, প্রথম জনের পারসেপশন বেশি আসবে নাকি সেকেন্ড জনের পারসেপশন টাইম বেশি আসবে, টাইম কার বেশি আসবে? সেকেন্ড টাইম, মানে ওই যে মানুষ যেখানে আছে সেখানে, প্রথমটাতে মানুষ আছে এটা টাইম টাইম বেশি, এই প্রথমটা টাইম বেশি না সেকেন্ডটা টাইম বেশি আছে। আমি কি বলছি, সেকেন্ডটা তো মাসখানে হুট করে একটা, তাও এটা হাইওয়ে রোড, এখানে একটা তুমি ল্যাম্প পোস্ট দেখতেছো। আচ্ছা প্রথমটার বেশি লাগবে প্রথমে, কেন স্যার? মানুষ তো স্যার, এটা তো স্যার সে যে আসলে কোন দিকে যাবে আর হুট করে বুঝা স্যার, এটা ল্যাম্প পোস্ট তো স্যার মানুষের চেয়ে বড় হয়। ব্যাপারটা আসলে এমন না, ধরো যে আমি যখন যে ড্রাইভার তার কাছে এক্সপেক্টেন্সির একটা ব্যাপার আছে বুঝছো, মানে এক্সপেক্টেন্সির একটু হোল্ড করো তো, আমার একটা ফোন আসছে। হ্যাঁ আচ্ছা, তোমরা যেটা বলতেছিলে কি প্রথমটার কি টাইম বেশি আসবে না কম আসবে? বেশি আসবে আর সেকেন্ডের টাইম কম আসবে, তাই তো? সো নরমালি দেখো আমি একটু আগে বললাম যে রোডটা হচ্ছে আমাদের হাইওয়ে, এখানে একটা এক্সপেক্টেন্সি একটা ব্যাপার আছে। এক্সপেক্টেন্সির ব্যাপারটা আসলে কি যে নরমালি হচ্ছে কি ড্রাইভার এক্সপেক্ট করে যে রোডের মাঝখানে হুট করে একটা মানুষ আসতে পারে, ঠিক না? তো তার ক্ষেত্রে তার 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 রিয়াকশন টাইমটা কম হওয়ার কথা না? হ্যালো ধরো যে আছে তোমাকে এখানে আসলে ল্যাম্প পোস্ট দিয়েছে, তুমি আসলে এটাকে আরো অন্য ভাবে নিয়ে নিছো, ল্যাম্প পোস্ট না ধরো যে এখানে কি বুঝাতে পারি তোমাদের আসলে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ধরো যে একটা গর্তই আছে, এখানে একটা গর্ত আছে, এই ল্যাম্প থেকে এখানে একটা গাড়ি আসলো হুট করে, বা এখানে হুট করে একটা মানুষ আসছে, এখন বলো কার এক্সপেক্টেন্সিটা কি হবে? মানুষটা দৌড় দিয়ে আসতেছে,
না এখানে দুটো সেম আসবে না, এখানে কিছু ব্যাপার আছে। ব্যাপারটা আসলে তোমাদের হচ্ছে, আসলে আমাদের পিআরটি তে একটু পরে স্লাইডটাতে আমি পড়াবো, এক্সপেকটেন্সি একটা ব্যাপার আছে। মনে করো যে আমি জানি যে রোডের মাঝখানে হুট করে মানুষ আসতেই পারে, এই যে ড্রাইভারের কি মানে এটা সাবকনসিয়াস মাইন্ডে অলওয়েজ এটা থাকে। তো ড্রাইভার অলওয়েজ হচ্ছে কি ব্রেক প্যাডেলের জন্য বসিয়ে থাকে যে একটা মানুষ আসবে আমি এখানে ব্রেক করবো। কিন্তু ড্রাইভার যদি হুট করে অনেকক্ষণ গাড়ি চালায় হাইওয়ে রোডে, তার মাথায় কিন্তু আসে না যে তার সামনে যে হঠাৎ করে একটা গাড়ি এসে পড়বে। আমি কি বলতেছি যে একটা আলাদা একটা লেন থেকে হুট করে একটা গাড়ি আসবে, আমি এখানে গাড়ি লিখছি আর কি, গাড়ি ছাড়া ধরো যে এখানে অন্য একটা অবজেক্ট, যে কোনো একটা অবজেক্ট আসলে তোমার মানে ওই বলতে চাচ্ছেন যে মানুষ আসার এক্সপেকটেশন থাকে বাট একটা গাড়ি আসবে, মানে মানুষ বা একটা গাড়ি আসার এক্সপেকটেশন থাকে। কিন্তু মনে করো এখানে যেটা বললাম হুট করে একটা ল্যাম্প পোস্ট, এখন রাস্তার মাঝখানে তো কোনো ল্যাম্প পোস্ট থাকবে না, থাকার তো কথা না হাইওয়েতে, তখন সে যখন একটা মানে এমন একটা আনঅ্যাভয়েডেবল মানে হঠাৎ করে আনএক্সপেক্টেড একটা অবজেক্ট দেখবে, তখন তার কি রিয়েকশন টাইমটা আসলে তার চেঞ্জ হয়ে যাবে, বেড়ে যাবে। কুকুর বিড়াল হতে পারে, কুকুর বিড়াল, হ্যাঁ কুকুর বা বিড়াল বা যেটা সে হচ্ছে রিয়েক্ট করতে পারবে না যে আসলে কি করবে। তো এখানে এগুলোর উপর আমাদের আসলে পিআরটি টাইম, যেটা পারসেপশন এবং রিসেপশন টাইম, এটা আমাদের হচ্ছে ডিপেন্ড করে। তাছাড়া আমার পারসেপশন রিসেপশন টাইম হচ্ছে আমাদের ড্রাইভারের এজের উপরও ডিপেন্ড করে, আর অনেক কিছু আছে। তো এখানে একটা আছে এক্সপেক্টেন্সি, ঠিক আছে। তো কি বলছে, দা কনসেপ্ট অফ দা এক্সপেক্টেন্সি ইজ ইম্পর্টেন্ট টু আ ড্রাইভার টাস্ক এন্ড হ্যাজ সিগনিফিক্যান্ট ইফেক্ট অন পারসেপশন রিসেপশন টাইম। তো এটা হচ্ছে তোমাদের আসলে এক্সপেক্টেন্সি, ড্রাইভার আসলে কি এক্সপেক্ট করে। তো বলছে তোমাদের কি আছে, একটা হচ্ছে কন্টিনিউটি, কন্টিনিউটি প্রথমটা হচ্ছে এক্সপেকটেশন, যে বলছে এক্সপিরিয়েন্স অফ দা ইমিডিয়েট পাস্ট আর জেনারেল এক্সপেক্টেড টু বি কন্টিনিউ। যেটা বলছে যে তোমাদের কি বলছে, ড্রাইভার আমার সামনে যদি একটা গাড়ি থাকে, ঠিক আছে, মনে করো আমি একটা ড্রাইভার, আমি ড্রাইভার না মনে করো যে কোনো একটা ড্রাইভার, প্রথমটা যেটা বলছে আমি কন্টিনিউটি, মনে করো যে একটা গাড়ি চালাচ্ছে তার সামনে আরেকটা গাড়ি আছে, ঠিক আছে। সো বলছে ড্রাইভারস তোমাদের হচ্ছে এক্সপেক্ট করে না, ধরো ড্রাইভার আসলে এক্সপেক্ট করে না যে তার সামনে গাড়িটা হঠাৎ করে ব্রেক করবে, এটা সে এক্সপেক্ট করে না। সে ভাবে যে তার গাড়ির সামনে, এই গাড়ির সামনে, এই গাড়ির সামনে যদি কোনো গাড়ি না থাকে, ওকে রোডটা হচ্ছে পুরোটা হাইওয়ে রোড, তাহলে পিছনে ড্রাইভারটা কখনো এক্সপেক্ট করে না যে তার গাড়ির সামনে একটা হুট করে ব্রেক ধরে ফেলবে। আমার কথা বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। মানে সে আছে, সে দা ড্রাইভারের পারসেপশনটা, মানে সেকেন্ড ড্রাইভারের পারসেপশনটা কি থাকে, সেকেন্ড ড্রাইভারের পারসেপশন থাকে সে যদি মানে নরমালি, কিন্তু এই জন্য আমাদের পিছন থেকে অনেক অ্যাক্সিডেন্ট হয়, দেখা যায় যে আমার করে এখানে এটা 80 মাইল পার আওয়ারে চলতেছে গাড়ি, এটা তোমাদের 90 মাইল পার আওয়ারে চলতেছে, হুট করে গাড়িটা ব্রেক করে ফেলছে, পিছনের গাড়িটা দেখা যায় পিছনে ধাক্কা দিয়ে দিচ্ছে। কারণ কি, কারণ পিছনের ড্রাইভারটা আসলে এক্সপেক্টই করে না যে সামনের ড্রাইভারটা আসলে হুট করে আমাদের ব্রেক ধরে ফেলবে। আমার কথা বুঝতে পারছো? ওইখানে দেখা গেছিল তারেক মাসুদ যখন মারা গেছিল, যখন দেখা গেছিল যে কয়েকদিন আগে বুয়েটের একটা প্রফেসরের হচ্ছে একটা একটা স্টাডি বের হয়েছিল আর কি, এই অ্যাক্সিডেন্টটা নিয়ে। তো ওনাকে দেখা গেছিল যে অপোজিট সাইড থেকে যে বাসটা আসছিল, ওই বাসের সাথে তোমাদের মাইক্রো বাসের ধাক্কার কারণে হচ্ছে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। কিন্তু আসলে দেখা গেছে ওনার যে স্টাডিটা আসছিল, উনি দেখাইছিল যে আসলে এই কারণে, যে এই জন্য এই ড্রাইভারটা আসলে কয়েক বছর ধরে জেল খাটতেছে, কিন্তু আসলে দেখা যাচ্ছে অপোজিট দিকে যে বাসটা আসছিল এই বাসের আসলে কোনো দোষ নাই। কারণ যেটা দেখছিল যে যখন যে যখন প্রাইভেট কারটা যাচ্ছিল, তো সামনে যে হঠাৎ করে একটা তোমার হচ্ছে সিএনজি আছে, হঠাৎ করে হচ্ছে তোমার ব্রেক ধরে ফেলছিল। তো সিএনজি ব্রেক ধরার কারণে প্রাইভেট কারটা কি করছে, সেটাকে ওভারটেক করে যখন আসতেছিল তখন হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো দেখা গেছে আসলে মেইন যে দোষটা ছিল সেটা ছিল তোমাদের হচ্ছে সিএনজি ড্রাইভারটার আর কি। এটা আসলে ফেসবুকে আমি এটা পড়ছিলাম আর কি, তোমরা হয়তো বা এখন হয়তো নাই আর কি এটা। তো তো এক্সপেক্ট করে না আর কি ড্রাইভাররা। আরেকটা হচ্ছে তোমাদের ইভেন্ট, ঠিক আছে। তো ইভেন্ট আরেকটা হচ্ছে তোমাদের ইভেন্ট যেটা বলছে, তো ড্রাইভার আসলে যদি মনে করো যে লং পিরিয়ড টাইম ধরে, ইভেন্ট বলতে মনে করো যে একটা হাইওয়ে রোড দিয়ে যখন আমরা যখন ঢাকার চিটাং হাইওয়ে রোডই বলো, তোমাদের নিমসার বলো বা যে কোনো জায়গাতে, কিন্তু অনেকগুলো ছোট ছোট রোড কিন্তু হাইওয়ে রোডে ঢুকছে, যদিও এগুলো আসলে মানে ঠিকভাবে নাই আর কি। সমগ্র একটা ড্রাইভার এখানে এখানে বাস চালে আসতেছে, সে অনেকক্ষণ ধরে দেখতেছে যে তার হচ্ছে সাইড লেন থেকে কোনো প্রকার ভেহিকেল ঢুকতেছে না, ঠিক আছে। সাইড লেন থেকে কোনো প্রকার ভেহিকেল সে ঢুকতেছে না। তো সে মেন্টালিটি হিসাবে কে সে অলওয়েজ কি করে, সেটা স্পিড আপারে রাখে। তো পরবর্তী যদি হুট করে একটা গাড়ি এখান থেকে ঢুকে যায়, তার এক্সপেক্টেন্সিতে সে থাকে না যে এখানে একটা বাস হঠাৎ করে আসতে পারে, তখন তার পিআরটি টাইম কি হয়ে যায় তোমাদের, বেড়ে যায়। আমার কথা এটা বুঝতে পারছো? জি স্যার।
মানে সে এক্সপেক্ট করে না যে অনেকক্ষণ যদি দেখে যে না কোনো গাড়ি আসতেছে না সাইড থেকে সাইড থেকে, সে এক্সপেক্ট করে না যে হুট করে একটা গাড়ি আসতে পারে, ঠিক আছে। তো আর একটা টেম্পোরাল সাইকেল, যদি মনে করো একটা সাইকেলে সে চলতেই থাকে যে না এটার পরে একটা স্পিড ব্রেকার আসবে, এটার পরে একটা স্পিড ব্রেকার আসবে, কতক্ষণ পর পর একটা স্পিড ব্রেকার, তো তখন তার কি মনে করো যে এটা সাইকেল দাদা মনে করো অনেক সময় দেখা যায় কি তোমাদের হাইওয়ে রোড না আরবান রোড বা রুরাল রোডে দেখা যায় সরি যে অনেক সময় দেখা যায় রাস্তায় কি করে যে স্পিড ব্রেকার থাকে, তাই না? মানে এখানে একটা স্পিড ব্রেকার আছে, এখানে আর একটা স্পিড ব্রেকার আছে, তো দেখা যায় প্রথম স্পিড ব্রেকারের জন্য তার পিআরটি টাইম ধরো যে তোমাদের 2 সেকেন্ড হয়েছে, সেকেন্ড স্পিড ব্রেকারের সময় পিআরটি টাইম কি হবে আর একটু কমে যাবে আর কি 1.8 সেকেন্ড, কারণ সে যখন সামনে আরেকটা স্পিড ব্রেকার থাকবে তার রিয়েকশন টাইম কি হবে আরো অল্প হয়ে যাবে না? জি স্যার। মানে সে যখন একটা সাইকেলের মধ্যে থাকে তখন হচ্ছে তার হচ্ছে তোমাদের এক্সপেক্টেন্সি, সে এক্সপেক্ট করে যে সামনে কোনো একটা জিনিস হচ্ছে আমাদের আসবেই, ঠিক আছে। তাছাড়া আমাদের আসলে পিআরটি টাইম আরো তোমাদের এজের উপর, তারপরে ফেটিকের উপর, বা তোমাদের হচ্ছে কেউ যদি ড্রাগ বা অ্যালকোহলের প্রেজেন্স থাকে তার উপর হচ্ছে আমাদের আসলে চেঞ্জ আসতে পারে। এখন হচ্ছে আমাদের রিঅ্যাকশন টাইমের সাথে একটা স্লাইড দেখা যাচ্ছে না, আচ্ছা তোমাদের আমি এখন তোমাদের এগুলো পড়ে নেব, একটু রিডিং পড়লে তোমরা আরো বুঝতে পারবে। এখানে হচ্ছে রিঅ্যাকশন ডিসটেন্স, এখানে রিঅ্যাকশন ডিসটেন্স বলতে আসলে কি বোঝায় এখন বলো তোমাদের, আমি আসলে পিছনে যাই, পিছনে যাই আসলে লিখি, যখন একটা মনে করো এখানে এখানে একটা মানুষ আছে, ঠিক আছে, এখানে একটা মানুষ আছে, আমি আঁকলাম যে খুব বাজে ছবি আঁকছি, এখানে একটা বাস আছে, বাসের একজন ড্রাইভার আছে, সো এখানে আমাদের এই ডিসটেন্স হচ্ছে আমাদের 300 মিটার, লিখলাম একটা মানুষকে দেখে 300 মিটার, মানে লোকটা যখন আসছে যখন সে 300 মিটার দূরে একটা মানুষকে দেখছে যে মানুষটা আছে, তো এখন তার এখানে 300 মিটার ডিস্টেন্সে তার হচ্ছে ধরো তার পিআরটি টাইম হচ্ছে আমাদের 2 সেকেন্ড, এবং তার বাসের স্পিড হচ্ছে ধরো হচ্ছে 2 সেকেন্ড, বাসের স্পিড ধরো হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, বলো তো এটা কি এক্সিডেন্ট হবে নাকি এক্সিডেন্ট হবে না? স্যার কেমনে হবে এক্সিডেন্ট? মানে সে দেখছে, দেখার পর তার পিআরটি টাইম হচ্ছে 2 সেকেন্ড, এখন বলো না স্যার, সেটা তো স্যার যেটা স্যার 5 সেকেন্ড 2 সেকেন্ড 40 মিটার পার আওয়ার, 40 না 80 ধরো, 80 দুগুণা করতে স্যার একচুয়ালি তাও স্যার এক্সিডেন্ট হবে না, তো তাও এক্সিডেন্ট হবে না স্যার, এটা ভুল বলছো তোমরা, এক্সিডেন্ট হইতেও পারে, এক্সিডেন্ট আমাদের হইতেও পারে। এখন একটা জিনিস, একটা হচ্ছে পিআরটি টাইম, আমি একটু বলছিলাম পারসেপশন রিসেপশন টাইমটা আসলে কি বলতো, পারসেপশন রিসেপশন টাইম হচ্ছে ড্রাইভারটা দেখবে, আমার কথা না বুঝলে একটু আমাকে কোশ্চেন করো, হ্যাঁ ড্রাইভারটা মনে করো যে যখন 300 মিটার ছিল সে দেখছে মানুষটা এখানে আছে, তার মধ্যে সে মানুষটা আসলে রাস্তাটা ক্রস করতে পারবে কিনা সেই ডিসিশন নিছে, এটা আসলে মানুষ কিনা সেই ডিসিশন নিছে, তারপর সে হচ্ছে স্পিড আপ করবে নাকি ব্রেক ধরবে সে কয় সেকেন্ডে ডিসিশন নিছে, 2 সেকেন্ডে, সে যখন 2 সেকেন্ডে ব্রেক ধরবো ডিসিশন নিছে তখন সে অটোমেটিক কত আর দুগুণা কত 160 মিটার না কত, সে যখন ব্রেক ধরবে ডিসিশন নিছে ততক্ষণে সে কতটুকু আগায় গেছে, মানে 160 মিটার সে আগায় গেছে, তো বাকি আছে কয় মিটার আর এখানে 140 মিটার, মানে 160 মিটার সে আগায় গেছে, ততক্ষণ সে ডিসিশন নিছে যে না আমি ব্রেক ধরবো নাকি ধরবো না, ততক্ষণে রাস্তা কিন্তু এখান থেকে এখানে আসে, এখন সে ব্রেক ধরবে, এখন ব্রেক ধরার পর 140 মিটারের মধ্যে বাসটা কি মানুষ বাসটা থামবে নাকি না থামবে সেটার জন্য আমার ক্যালকুলেশন করা লাগবে। তো পিআরটি টাইম অনেকটা খুব একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যেটার উপর হচ্ছে আমাদের আসলে এক্সিডেন্ট ক্যারেক্টারিস্টিক, মানে হচ্ছে এই জন্য ইয়ং ড্রাইভার আর ওল্ড ড্রাইভারের মধ্যে পার্থক্য আছে, তাছাড়া আমাদের ড্রাঙ্ক ড্রাইভারের মধ্যে আমাদের যেটা বললাম আর কি যে তোমাদের পিআরটি টাইম যত কম হবে তত ভালো, যেটা বলো যে তোমরা এক্সিডেন্ট হবে না এটা আসলে বলা যাবে না, কারণ ততক্ষণে আমি ডিসিশন নিছি যে আমি ব্রেক ধরবো নাকি ধরবো না, ততক্ষণে তো আমার গাড়িটা চলতেছে, এখন আমি ব্রেক চাপবো তারপর আমার ডি অ্যাক্সেলারেশন হয়ে 140 মিটারের মধ্যে বাসটা থামবে, তো এটা অনেক এটার জন্য আমরা হচ্ছে সেফ ড্রাইভিং ডিস্টেন্স, এটার জন্য আমাদের সেফ ড্রাইভিং ডিস্টেন্স নামে আর একটা ইয়ে আছে ওইটা নিয়ে আমরা আসলে সরি সেফ স্টপিং ডিস্টেন্স, ঠিক আছে সেফ স্টপিং ডিস্টেন্স এটা আমরা পরে পড়াবো আর কি, তো এটা একটা ফ্যাক্টর আর কি যে আমি আসলে বাসটা থামবে নাকি থামবে না, আমার কথা বুঝতে পারছো যে পিআরটি টাইমের সাথে আসলে কি বুঝায়? হ্যালো জি স্যার, পিআরটি টাইমের স্যার ইউজ হয় কেন হবে না ড্রাইভাররা কি স্যার ইউজ
বাংলাদেশি ড্রাইভাররা ড্রাইভারটা আরে ইউজ করে না মানে কি ড্রাইভাররা তো আসলে তো ইউজ হচ্ছেই মানে ড্রাইভাররা তো এটা তো তার মনের অজান্তে সে তো সিদ্ধান্ত নিতেছে মানে তুমি যে ড্রাইভারকে সে কি তোমার কি মনে হয় যে একটা ড্রাইভার যখন বাস দিয়ে গাড়ি চালায় সে মানুষটা দেখে কি মানুষটা সে এখন দেখছি এখন সাথে সাথে ব্রেক কি চাপা সম্ভব না স্যার হ্যাঁ এটা সম্ভব না আরেকটা জিনিস একটা জিনিস দেখবা যে যখন তোমাদের হচ্ছে রুরাল রোডের ক্ষেত্রে কি হয় মনে করো রুরাল রোড একটা রুরাল রোড আছে আমি যেটা বলতেছি মনে করো একটা হাইওয়ে রোডে সে হঠাৎ একটা মানুষ চাপছে তার পিআরটি টাইম ধরো হচ্ছে পিআরটি টাইম বারবার পিআরটি টাইম লিখতে পারতেছে না পি দিয়ে লিখি ধরো তার হচ্ছে 2 সেকেন্ড কারণ কি সে হচ্ছে এক্সপেক্ট করতেছিল যে হুট করে একটা মানুষ আসবে তার জন্য 2 সেকেন্ড ঠিক আছে কারণ হচ্ছে যখন সে এক্সপেক্ট করে রিসেন্টলি ব্রেকটা চাপতে কিন্তু টাইম লাগে কারণ আমি এতক্ষণ ব্রেক চাপি না আমার পা কিন্তু একটা ব্রেকের ব্রেক প্যাডের উপর অনেকক্ষণ ছিল না বা ছিল কিন্তু আমি চাপি না কিন্তু ধরো যে একটা বাজার দিয়ে এখানে অনেকগুলো বাজার আছে এখানে বাজার আছে এখানে একটা বাজার আছে এখানে একটা বাজার আছে তো দেখো বাস ড্রাইভারটা যখন এখানে যাচ্ছে সে বারবার কি করতেছে বাজার আসতেছে ব্রেকটা চাপতেছে বাজার আসতেছে সে আবার এখানে ব্রেক চাপতেছে এখানে বাজার আসতেছে এখানে আবার ব্রেক চাপতেছে এখন যদি 300 মিটার দূরে যদি আর একটা মানুষ থাকে তার কিন্তু পিআরটি টাইমটা স্লো হবে মানে পিআরটি টাইমটা এখানে কিন্তু আর 2 সেকেন্ড হবে না এখানে দেখা যাবে 1 সেকেন্ড কেন বলো তো ড্রাইভারে স্কুল থাকলে মনে করো তুমি যেটা বলা যে স্যার আমাদের ড্রাইভারের কাজ থাকে মনে করো একটা স্কুল আছে ধরো যে হাইওয়ে সাইডে তো স্কুল থাকে না কোনো সময় হাইওয়ে সাইডে স্কুল থাকে তো কুমিল্লা শহর থেকে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না যারা কুমিল্লা আছে কারণ কুমিল্লার মেইন হাইওয়ে রুটটা হচ্ছে আমাদের শহরের বাইরে দিয়ে গেছে তুমি যদি বগুড়া যাও বা তোমরা গাজীপুর যাও ওখানে গাজীপুর আমি যখন ছিলাম গাজীপুরে দেখা যাচ্ছে স্যার হাইওয়েতে আমরা নিজেরাই আছে আমাদের বাস থেকে তো স্যার হাইওয়েতে হ্যাঁ কিন্তু তোমরা তো হাইওয়েতে আসলে আমরা তো যাইতো আমাদের হোস্টেল থেকে স্যার যাইতো হাইওয়ে পার হয়ে যাইতো ওইটা হ্যাঁ তুই এটা বলতেছিস তো মনে কর যে যেমন হচ্ছে বগুড়া বলো বা তোমাদের গাজীপুর বলো ওখানে আমাদের অনেক অনেক বেশি থাকে মনে করো যে আউটার লেনে একরকম ইন্টারনাল লেনে একরকম এখানে তো লেন থাকে না দুই লেন থাকলে আউটার লেনে একরকম স্পিডের লিমিট থাকে তো নর্মালি কি হয় যে আমি জানি যে এখানে একটা স্কুল আছে তো স্কুল থেকে প্রায় হচ্ছে মানুষ কি করতে বাচ্চারা এখান থেকে ক্রস করতেই পারে এবং আমি জানি যে একটা ড্রাইভারের পিআরটি টাইম হচ্ছে 2 সেকেন্ড ড্রাইভারের পিআরটি টাইম হচ্ছে কয় সেকেন্ড 2 সেকেন্ড তো আমি এখানে স্পিড লিমিট করে দিতে পারি যে এখানে গাড়ি হচ্ছে আপনি এত স্পিডের বেশি আপনি গাড়ির স্পিড তুলতে পারবেন না কেন চলতে পারবেন না কারণ হঠাৎ করে যদি আপনি দেখেন তাহলে যাতে আপনি ব্রেক ধরতে পারবেন আমার কথা বুঝতে পারছো এখানে কিন্তু এখানে একটা ভীষণ একটা কিন্তু ব্যাপার আছে মনে করো রোডটা যত লম্বাই হোক আমি কিন্তু দূর থেকে কিন্তু একটা মানুষ দেখলে কি দেখবো এমনটা কিন্তু না আমার একুয়েট ভীষণ একটা ব্যাপার আছে ভীষণের মাঝখানে আসে কিনা ওই জিনিসও দেখা লাগবে এই জন্য যে রোডের উপরে সেফটি আছে রোডের আমাদের রোড ডিজাইন কিন্তু দুই রকম একটা হচ্ছে কনস্ট্রাকশনাল ডিজাইন পেভমেন্ট ডিজাইন বলো আর একটা হচ্ছে সেফটি ক্যারেক্টারিস্টিক আছে যেটা আমরা এখন করতেছি আর একটা হচ্ছে মডেলিং পিছনের গাড়ি যেটা থাকবে ওইটা তো স্যার জানবে না তখন স্যার গাড়ির দুইটা ক্র্যাশ করার ইয়ে থাকে না স্যার পসিবিলিটি যে তোমাদের এই পিছনের যে গাড়িটা থাকে এই যে পিছনের একটা গাড়ি থাকে এখানে একটা গাড়ি থাকে তো হ্যাঁ ক্র্যাশ করতেও পারে নাও করতে পারে এই জন্য আমাদেরও ব্যাপার আছে এখানে এই জন্য আমরা একটা গাড়ি থেকে গাড়ির একটা সেফ ডিস্টেন্স বলে দেয় আর কি একটা গাড়ি থেকে একটা গাড়ির সেফ ডিস্টেন্স কত হবে আর কি এটা বলে দেয় তো এখানে দেখা যায় যে তোমরা যেটা বললাম যে এখানে একটা হ্যাঁ কতটুকু সেফ ডিস্টেন্স রেখে আমাদের আসলে গাড়িটা চালানো লাগতে পারে আর কি
আর তাছাড়া এখানে তোমাদের দেখবা যে তোমাদের অলওয়েজ যখন গাড়ি চলে, এখানে স্কুল থাকে বা যে কোনো কিছু থাকলে এখানে কিন্তু দেখা যায় যে এখানে লিখে দেয় যে সামনে স্কুল আছে বা কিছু থাকে, এখানে সাইনবোর্ড লাগানো থাকে, তাই না? এবং সাইনবোর্ড গুলো এমন ভাবে লাগাইতে হবে যাতে হচ্ছে একটা ড্রাইভারের যে ইকুইড ভিশন আছে তোমাদের 3 থেকে 10 ডিগ্রি এবং 3 থেকে 10 ডিগ্রি মাঝখানে যেতে থাকে আর কি। আমি বুঝতে পারছো? হ্যালো হ্যালো, জি স্যার বুঝতে পারছি, জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাদের নরমালি হচ্ছে বাংলাদেশের যে সকল রোড ডিজাইন করা হয় এগুলো আসলে তোমাদের অনেক পুরলি ডিজাইন করা হয়, তোমাদের সিনিয়র ভাইরা হচ্ছে তোমাদের সিনিয়র হচ্ছে অফিসারের আন্ডারে, তারপর তোমাদের রেদন স্যারের আন্ডারে হচ্ছে কয়েকটা কয়েকটা স্টাডি করছিল এবং হচ্ছে থিসিস ডিফেন্স দিছে, খুবই ভালো ভালো স্টাডি ছিল। একটা ছিল তোমাদের হচ্ছে রোড রোডের এক্সিডেন্ট অ্যানালাইসিস উপর আর কি। রোড অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস মানে হচ্ছে একটা একটা হাইওয়ে রোডের কিছু জায়গা থাকে, নির্দিষ্ট কিছু জায়গা থাকে যেখানে অলওয়েজ অ্যাক্সিডেন্ট হয়, তো অ্যাক্সিডেন্ট আসলে কি কারণে হয় সেগুলো হচ্ছে আমাদের ইভ্যালুয়েট করা লাগে। এখান থেকে আসলে দেখা যায় যে ওখানকার দেখা যায় যে একটা নির্দিষ্ট জায়গায় বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেন ইভ্যালুয়েট হচ্ছে, এগুলো মিটিগেট করা লাগে এবং এগুলো ইঞ্জিনিয়ার আসলে মিটিগেট করে আর কি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন হচ্ছে আমি যেটা বলতেছিলাম রিয়েকশন ডিস্টেন্স, রিয়েকশন ডিস্টেন্স হচ্ছে যেটা বুঝাচ্ছে যে আমি একটা গাড়িতে মনে করো একটা ড্রাইভারের রিয়েকশন টাইম যত হবে সেই রিয়েকশন টাইমের মাঝখানে যে যে সে যে যে ডিস্টেন্সটা সে অতিবাহিত করবে সেটাকে আমরা কি বলবো, রিয়েকশন মানে পিআরটি টাইম, মানে সে পিআর একটা ডিসিশন নিতে নিতেই একটা ডিসিশন নিতে নিতেই সে হচ্ছে যে পরিমাণ ডিস্টেন্স সে হচ্ছে আগে যাবে সেটাকে আমরা কি বলবো, রিয়েকশন ডিস্টেন্স। তারপর তো স্টপিং ডিস্টেন্স আলাদা, একটা হচ্ছে রিয়েকশন ডিস্টেন্স আর একটা হচ্ছে তোমাদের সেফ স্টপিং ডিস্টেন্স, একটা কি সেফ স্টপিং ডিস্টেন্স। সো আমাদের দেখা যায় যে আমাদের যদি এটা যদি মনে করো যে এখানে যদি এটা যদি মনে করো একটা এখানে যদি একটা মানুষ থাকে, এই মানুষটা যদি তোমাদের 400 মিটার দূরে থাকে, তাহলে আমাদের রিয়েকশন ডিস্টেন্স প্লাস সেফ স্টপিং ডিস্টেন্স অবশ্যই কি 400 মিটার থেকে বেশি হলে কি অ্যাক্সিডেন্ট হবে না, কম হলে অ্যাক্সিডেন্ট হবে? কম হলে অ্যাক্সিডেন্ট হবে? আমি বলছি যে যদি আমার রিয়েকশন ডিস্টেন্স বা সেফ স্টপিং ডিস্টেন্স যদি তোমাদের 500 মিটার হয় তাহলে কি অ্যাক্সিডেন্ট হবে নাকি হবে না? মানে টোটাল দুটো রিয়েকশন প্লাস সেফ যদি 500 হয় তাহলে অ্যাক্সিডেন্ট হবে নাকি হবে না? হবে হবে। তো এটাই বুঝাচ্ছি আর কি, মানে আমাদের দুইটা এমন হতে হবে যাতে রিয়েকশন প্লাস সেফ স্টপিং ডিস্টেন্স অবশ্যই আমাদের যে ডিস্টেন্স আছে তার থেকে যাতে আমাদের কম হয়, ঠিক আছে? আর সেফ স্লোপিং ডিস্টেন্সটা যদি বুঝিয়ে দিতেন, স্লোপিং তো ভুলে গেছি কি, সেফ স্টপিং ডিস্টেন্স আমি এখন আসি নাই, আমরা এটা ম্যাথ করব আমরা আরো নেক্সট ক্লাসে, বা আজকে তো বসে বললাম, আমরা নেক্সট ক্লাসে হয়তো করব আর কি। আজকে আমরা রিয়েকশন ডিস্টেন্স নিয়ে পড়ি, আমরা রিয়েকশন ডিস্টেন্স এখানে দেখো রিয়েকশন ডিস্টেন্সের জন্য আমাদের ফর্মুলা দেয়া আছে, এগুলো নরমালি হচ্ছে আমরা স্পিড তো মাইল পার আওয়ারে বসাই, এই জন্য মাইল পার আওয়ারকে ফিট পার এয়ারতে কনভার্ট করে আমাদের যে ডিস্টেন্স রিয়েকশন ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে 1.47 ইনটু কত এসটি, এটা হচ্ছে ফর্মুলা। এখানে আমাদের এসটা ডিস্টেন্স যেটা ডিস্টেন্সটা ফিটে বসে যে আমাদের সরি এস এটা হচ্ছে আমাদের স্পিড, স্পিডটা মাইল পার আওয়ারে বসাতে হবে এবং রিয়েকশন টাইমটা বসাতে হবে আমাদের সেকেন্ডে। যদি আমরা বসাই অটোমেটিক আমাদের ডিস্টেন্সটা ফিটে আসবে আর কি, এখানে কনভার্সন করা আছে। এখন যদি আমরা একটা ছোট্ট একটা ম্যাথ দেখি তোমাদের, এই যে এখানে একটা ম্যাথ আছে, ম্যাথ গুলো আসলে এখানে আসলে ওইভাবে ম্যাথ দেয়া নাই আর কি, এরকম ভাবে দেখা যায় যে তোমাদের স্লাইডের মাঝখানে মাঝখানে ম্যাথ দেয়া আছে। তো ম্যাথটা দেখা যাচ্ছে আমাদের স্লাইডটা, জি স্যার। আচ্ছা দেখো এখানে কি বলছে, এ ড্রাইভারস একটা কার্ভ আছে, ঠিক আছে, একটা কার্ভের মাঝখানে তার স্পিড কত আছে তোমাদের 5 মাইল পার আওয়ার আছে এবং সে দেখছে একটা ট্রাক তার হঠাৎ ওভারটার্ন করতেছে রোডওয়েতে, ঠিক আছে। তো বলছে যে তার হচ্ছে তোমার হচ্ছে রিয়েকশন ডিস্টেন্সটা আসলে কত হবে, স্যার রিয়েকশন ডিস্টেন্সটা আমরা জানি ফর্মুলাকে 1.47 এস ইনটু টি, এসটা কিসে বসাতে হবে, মাইল পার আওয়ার, এই জিনিসের মধ্যে বারবার দেখা লাগবে, এসটা বসাতে হবে আমাদের মাইল পার আওয়ার। তো দেখা গেছে আমাদের রিয়েকশন ডিস্টেন্স কত পাইছো তুমি, 220.5 ফিট। তো আমি যদি তোমাদেরকে আরেকটা জিনিস বলে দেই যে আসলে কি তোমাদের অ্যাক্সিডেন্ট হবে নাকি হবে না, এটা কিন্তু আসলে ডিপেন্ড করবে না যে 220 ফিটের মাঝখানে কিন্তু ডিপেন্ড করবে না। তো আমি এটাই তোমাদের বুঝাতে যাচ্ছিলাম, একটু ওই জন্য একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছিলাম যে মনে করো একটা কার্ভ আছে, স্যার স্যার একটা কোশ্চেন আছে, দাঁড়াও দাঁড়াও, আমি এখানে একটা ট্রাক আসছে, ঠিক আছে, হঠাৎ করে এখান থেকে একটা গাড়িটা যাচ্ছে,
তো গাড়িটা যখন যাচ্ছে, গাড়িটা যাচ্ছে তোমাদের মনে করো এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 300 ফিট, 300 ফিট, এবং আমরা ম্যাপ করে আমরা রিয়েকশন ডিস্টেন্স শুধুমাত্র ডিআর, ডিআর মানে হচ্ছে রিয়েকশন ডিস্টেন্সটা কত পাইছো? 220.5. আমি যদি বলি যে তোমরা কি আসলে কি এক্সিডেন্ট হবে নাকি হবে না, তো তুমি আসলে ডাইরেক্ট ইভ্যালুয়েট করতে পারবে না যে এক্সিডেন্ট হবে নাকি হবে না, এক্সিডেন্ট হইতেও পারে নাও হইতে পারে আর কি, আমাদের এটা সেফ স্টপিং ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। আচ্ছা বলো কি জানি বলতেছিলা কি? হ্যাঁ স্যার, এটা হচ্ছে স্পিড যদি মাইল পার আওয়ারে থাকে তাহলে আমার ডিস্টেন্স বের হবে ফিটে। হ্যাঁ হ্যাঁ, ডিস্টেন্সটা ফিটে বের হবে আর কি। এখন তুমি বল ফিক্সড। হ্যাঁ এটা ফিক্সড, ফর্মুলাটা আসলে এখানে একটা ফিক্সড করা আর কি। এখন ফর্মুলাটা আসলে কেন ফিক্সড করছে, কিভাবে ফিক্সড করছে, এটা তোমাদের এখানে লেখা আছে আর কি। ওই যে মাইল পার আওয়ার আর কি কনভার্ট করে আসলে তোমাদের মাইল পার আওয়ার কো যে ফিট পার সেকেন্ডে কিভাবে কনভার্ট করতে থাকছ দরকার না, দরকার না স্যার, এটা ফিক্সড বাইসেস। আচ্ছা আরেক কথা, তোমাদের নরমাল হচ্ছে তোমাদের আছে পেডেস্ট্রিয়ান ক্যারেক্টারিস্টিক্স। এখন আমাদের বাংলাদেশের পেডেস্ট্রিয়ানরা হচ্ছে খুবই মানে বাংলাদেশ না বলবো, বলতে পারবো যে তোমাদের আসলে সব জায়গার পেডেস্ট্রিয়ানটা হচ্ছে আমাদের এত ভালো না আর কি। মানে আমাদের যে আমরা যে বিহেভিয়ার, মানে আমরা যত কোনো শিক্ষিতই হই না কেন আমাদের পেডেস্ট্রিয়ানের যে ক্যারেক্টারিস্টিক সেটা খুবই পুর পেডেস্ট্রিয়ান ক্যারেক্টারিস্টিক। দেখা যায় যে রোডে নর্মালি রুরাল রোডে যতবার ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হয়, যদিও আমরা ড্রাইভারের দোষ দেই, ঠিক আছে আমাদের ড্রাইভারের দোষ আছে, তাছাড়াও কিন্তু আমাদের মানে আমাদের যে হয়তো বা বাংলাদেশের পার্সপেক্টিভে ড্রাইভারের দোষটা বেশি, কিন্তু অন্যান্য দেশ দেখলে ড্রাইভারের সাথে সাথে কিন্তু তোমাদের যারা পেডেস্ট্রিয়ান আছে তাদের দোষটাও কিন্তু অনেক বেশি থাকে। এখন পেডেস্ট্রিয়ানের ক্যারেক্টারিস্টিক্স, এখানে পেডেস্ট্রিয়ান যখন ক্যারেক্টারিস্টিক পড়বো তখন এখানে একটা ওয়াকিং স্পিড বলতে একটা ব্যাপার আছে আমাদের, যেটা বলি সেটা হচ্ছে ওয়াকিং স্পিড। কি বলছিস স্যাম এটা? ওয়াকিং স্পিড, এখন হচ্ছে ওয়াকিং স্পিড বলতে আসলে আমরা আসলে কি বুঝাই। তো নরমালি ওয়াকিং স্পিড বলতে যেটা আমি বুঝাচ্ছি সেটা হচ্ছে তোমাদের যে একটা পেডেস্ট্রিয়ান আসলে কতটুক কত স্পিডে হচ্ছে সে হাঁটতে পারে আর কি। তো নরমালি যদি পুরুষ মানুষ হয়, মেইল হয়, মেইলের ওয়াকিং স্পিড নরমালি হচ্ছে বেশি হয় আর কি, ফিমেলের তুলনায় হচ্ছে ওয়াকিং স্পিড একটু বেশি থাকে। দেখা যায় যে তোমাদের 6 থেকে 5 ফিট পার সেকেন্ডে সে হাঁটতে পারে আর কি, মানে পার সেকেন্ডে সে 6 ফিট সে কভার করতে পারে আর কি। 6 ফিট তো একটু বেশি লিখে ফেলছে, 4 থেকে 5 ফিট এরকম। সেই মেইলের আবার সেটা আবার তোমার হচ্ছে তোমাদের এইজের উপরে ডিপেন্ড করে, সেই তুলনায় ফিমেলদের ওয়াকিং স্পিড একটু লোয়ার হয় আর কি, ফিমেল একটু একটু ধীরে হাঁটে, মানে সবাই না অনেকে হচ্ছে একটু ধীরে হাঁটে আর কি। এখন হচ্ছে এটা হচ্ছে পেডেস্ট্রিয়ান ক্যারেক্টারিস্টিক্স। পেডেস্ট্রিয়ান ক্যারেক্টারিস্টিক মেইনলি আমাদের লাগে হচ্ছে আমরা যখন সিগন্যাল ডিজাইন করি। তবে আরেকটা এখানে পেডেস্ট্রিয়ানদের আমাদের যখন হচ্ছে এক্সিডেন্ট হয়, এক্সিডেন্টের হওয়ার জন্য হচ্ছে সবচেয়ে বড় একটা প্রবলেম হয় সেটা হচ্ছে তোমাদের ফিজিক্যালি ইম্পেয়ার্ড পেডেস্ট্রিয়ান। যদি ফিজিক্যালি ইম্পেয়ার্ড পেডেস্ট্রিয়ান হঠাৎ করে আসে আর কি, যেমন মানে হচ্ছে যাদের হাঁটতে পারে না ওই টাইপের মানুষ যদি হঠাৎ করে আসে, এখানে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমাদের গ্যাপ এক্সপেক্টেন্সি। গ্যাপ এক্সপেক্টেন্সি আমি লিখতেছি না বানানটা, তোমরা জাস্ট মনে রাখো গ্যাপ এক্সপেক্টেন্সি। এখন গ্যাপ এক্সপেক্টেন্সি বলতে আসলে আমাদের কি বোঝায় আর কি। নরমালি দেখো আমাদের মনে করো এখানে একটা বাস আছে, এখানে আর একটা বাস আছে, এই দুইটা বাসের মাঝখানে যে গ্যাপটা আছে সেটাকে আমরা বলবো যে দুইটা বাসের মাঝখানে হচ্ছে ভেহিকল গ্যাপ। ডাকটা কে দিছো এটাকে আমরা ধরবো, এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের ভেহিকল গ্যাপ। এমন গ্যাপ এক্সপেক্টেন্সি বলতে আমাদের কি বুঝি? দেখো আমরা যখন একটা রাস্তা যখন পার হই তখন আমাদের মাথায় কি কাজ করে বলতে পারবা? আমরা কি ভাবি? দুর্ভাগ্য আমি এখান থেকে রোডটা ক্রস করব, আমি অলওয়েজ কি দেখি বলতো? ডানে বামে তাকাই, গাড়িটা আসতে কতক্ষণ লাগবে? আমরা ডানে বামে তাকাই এবং ডানে বামে তাকানোর পরে কি করি? মানে ডানে বামে তাকানোর পরে দেখি যে একটা গাড়ি আসতেছে, আমি এই গাড়িটাকে আমি পার হইতে পারবো নাকি পারবো না, আমি একটা ডিসিশন মেনটেন করি, এই একটা ডিসিশন নেই না আমাদের অনেক টাইপের এক্সিডেন্ট হয়ে থাকে। নর্মালি হচ্ছে যেটা করে যখন আমাদের কোন একটা পেডেস্ট্রিয়ান মনে করে যে আমি রোডটা পার হইতে পারবো কিন্তু সে রোডটা পার হইতে পারবে না, তখন হচ্ছে মেইনলি আমাদের কোলিশনটা হয় আর কি। এখন এখানে আমাদের ড্রাইভারের দোষও আছে এবং পেডেস্ট্রিয়ানের দোষ আছে, এখন দোষটা কার বেশি বলো তো? পেডেস্ট্রিয়ানের দোষ বেশি, কারণ হচ্ছে এটা তো আসলে রোড ক্রস করার জায়গা না, তুমি এখানে রোড ক্রস করতেছো কেন? নরমালি ঢাকা শহরে সবচেয়ে বড় একটা প্রবলেম হয় যে কেউ হচ্ছে আমাদের তোমাদের ওভারপাস গুলো আসলে কেউ ইউজ করতে চায় না আর কি, ওভারপাসটা কেউ ইউজ করতে চায় না। এটা যদি আমার জন্য বলতাম আমি নিজেও আসলে ইউজ করতাম না।
তো ওভারপাস তো নরমালি কেউ ইউজ করতে হয় পা চায় না, ভাবে যে নিচে দিয়ে আমি রাস্তাটা পার হয়ে গেলে হচ্ছে হয়তো আমাদের বেশি। ঠিক আছে, কথা বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের আরেকটা ব্যাপার আছে, সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের নরমালি হচ্ছে একটা স্টাডি করা হয়েছিল, তোমাদের কোশ্চেনে সার্ভে বা একটা স্টাডি করা হয়েছিল। তো নরমালি দেখা গেছিল যে একটা রোডে, আমি জাস্ট একটা ছবিটা আঁকি, তোমাদের একটা ছবি আছে, এখানে মনে করো যে তোমাদের একটা সিগন্যাল আছে, ঠিক আছে, এখানে একটা সিগন্যাল আছে আর কিছুই নাই, এখান দিয়ে মানুষ হচ্ছে রোড ক্রস করতেছে, এখান দিয়ে অলওয়েজ রোডটা আমাদের এখানে রোড এখানে ক্রস করতেছে, এখান দিয়ে একটার পর একটা বাস আসতেছে, এখানে সিগন্যালিং আছে আর কি। তো হুট করে মনে করো দেখা যায় যে এখানে হঠাৎ করে লেখা উঠতেছে ডোন্ট ওয়াক, কি লেখা উঠতেছে ডোন্ট ওয়াক, তুমি রাস্তাটা ক্রস করতে পারবা না। তো দেখা যাচ্ছে যে অনেকে যে আমাদের হচ্ছে নর্মালি হচ্ছে আমাদের যে পেডেস্ট্রিয়ানরা আছে আমাদের সিগন্যালকে মিস ইন্টারপ্রেট করে, সিগন্যালকে মিস ইন্টারপ্রেট করে, যে পেডেস্ট্রিয়ানটা রাস্তার মাঝখানে আছে যদি সে যদি দেখে যে সিগন্যাল হচ্ছে ডোন্ট ওয়াক, সে কি হাঁটবে না নাকি হাঁটবে? আমি এখান থেকে রোডটা এখানে ক্রস করবো, তখন আসলে ডোন্ট ওয়াক সিগন্যালটা আসলে কিন্তু যে রাস্তার মাঝখানে আছে তার জন্য না, যে রাস্তার অপোজিট সাইডে আছে তাদের জন্য, মানে তারা যখন এইটা দেখবে তারা তখন আর রাস্তায় এন্টার করবে না। আমি কথা বুঝতে পারছো তো? হ্যালো, জি স্যার। কিন্তু যে রাস্তার মাঝখানে আছে সে অবশ্যই রাস্তাটা ক্রস করবে, কিন্তু অনেক প্যাসেঞ্জার অনেক পেডেস্ট্রিয়ান আছে যারা দেখছে রাস্তার মাঝখানে এখান থেকে এখান পর্যন্ত আসতেছিল, তারা রাস্তা দাঁড়ায় গেছে বা রাস্তা থেকে আবার আগের জায়গায় ব্যাক করে গেছে, এটা কিন্তু এই জন্য না। ডোন্ট ওয়াক সিগন্যালটা এমন ভাবে দেওয়া হয়েছে যাতে হচ্ছে মাঝখানে যারা আছে তারা যাতে সেফলি আমাদের পাস করতে পারে। কথা বুঝে গেছে? হ্যালো, আচ্ছা ঠিক আছে। আজকে আর কিছু পড়াবো? আমাদের কত টাইপের ভেহিকেল আছে, তারপর টার্নিং ভেহিকেলের স্লো টার্নিং আছে, হাই স্পিড টার্নিং আছে, তারপর যেমন হচ্ছে দেখো তোমরা হাই স্পিড টার্নিং এর জন্য হচ্ছে আমাদের হচ্ছে তোমাদের যে একপাশে হচ্ছে কার্ভেচার থাকা লাগে, তারপর হচ্ছে রেডিয়াস কত লাগবে, ব্রেকিং ক্যারেক্টারিস্টিক আছে, মানে আমি ব্রেক ধরলে কতটুকু ডিস্টেন্স দূরে হচ্ছে আমাদের বাসটা থামবে, দেখছো তোমাদেরকে একটু আগে মানে এই ফর্মুলা মতন আছে যে আমরা ব্রেক ধরার পরে কতটুকু ডিস্টেন্স দূরে হচ্ছে আমাদের গাড়িটা আসলে থামবে আর কি। তারপর তোমাদের একটু আগে যেটা বলতে হবে যে স্টেপ স্টপিং সাইড ডিস্টেন্স, মানে আমি কতটুকু কত দূরে দেখলে আমার টোটাল স্টপিং ডিস্টেন্স, মানে একদম পুরো একটা গাড়ি আমি হচ্ছে ডিসিশন নিয়ে থামাইতে হলে আমার এতটুকু ডিস্টেন্স আমার থাকা লাগবে। তো নর্মালি দেখা যায় যে আমাদের হচ্ছে অনেক পুরলি ডিজাইন থাকে, পুরলি ডিজাইন হচ্ছে নর্মালি হচ্ছে দেখা যায় শুধুমাত্র এতটুকু ধরে আমাদের ডিজাইন করে দেয় আর কি, মানে রিয়াকশনের সাথে সাথে যে আমাদের গাড়িতে যে আগাচ্ছে আমাদের ওই ডিস্টেন্সটা আসলে আমাদের এখনো মেনটেন করা হয় না আরকি। তো আমরা এইসব ডিসিশন সাইড ডিস্টেন্স আছে আমরা এইসব হচ্ছে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে হয়তো আসার চেষ্টা করবো শেষ করার জন্য, তারপর যদি মনে করি যে আমাদের আরো পড়ানোর দরকার তখন হচ্ছে আমরা তিন নম্বর চ্যাপ্টার এখানে আছে, আমরা তিন নম্বর চ্যাপ্টারটা আমরা দেখবো আর কি। আর কার কোনো কোশ্চেন আছে টোটাল স্টপিং সাইড ডিস্টেন্স ইন দেয়ার অ্যাপ্লিকেশন? হ্যালো, শুধু গাড়ির রাস্তার জন্য নাকি ট্রেনের রাস্তারও আছে? ট্রেনের রাস্তার জন্য না, ট্রেনের রাস্তার জন্য এইসব জিনিস তোমাদের বাঁচা যায়, বাইক এক্সিডেন্ট খুবই হচ্ছে ডেঞ্জারাস আর কি। যারাই আছো তোমরা নিজেরাই আসলে পরে বুঝতে পারবে আর কি।
রিসেন্ট মনে করো আমার ব্যাচমেটরা অনেকে যারা যারা মারা গেছে আমার বয়সী, তো দেখা গেছে ম্যাক্সিমামই বাইক অ্যাক্সিডেন্ট কারণে মারা গেছে। আগের বার ঈদেও আমার একটা ফ্রেন্ড মারা গেছে, রিসেন্ট কদিন আগে আমার ব্যাচমেট একটা মারা গেছে আর কি। তো তোমরা বাইক চালানোর জন্য সাবধান অবশ্যই হচ্ছে হেলমেট পরবা, আর বাইকে বসে যদি ভাবো যে তুমি হিরো বা পিছনে আরেকজনকে বসাবা এরকম চিন্তা না করে ভালো আর কি। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।